আমার পিছনে হচ্ছে পদ্মা সেতু, তার সামনে হচ্ছে মেলা, তো অন্যরকম একটা ফিল মনে হইতেছে আমার কাছে। আসসালামু আলাইকুম সবাইকে, সুস্বাগত। আজকে নতুন আরেকটা ব্লগে চলে আসছে। আমি মাসুদ হোসেন, যে চিকেন থেকে আমাকে দেখতেছেন। এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকে আপনাদেরকে নিয়ে যাব হচ্ছে বাংলাদেশের সেই বিখ্যাত পদ্মা সেতুর যে জায়গাটা আছে, সবাই চেনেন পদ্মা সেতু, পদ্মা সেতু। সেই পদ্মা সেতুর উপলক্ষে বিশাল এক মেলার আয়োজন হয়েছে। তো পদ্মা মেলার আজকে আপনাদেরকে নিয়ে যাবো, পদ্মা মেলা। তো আজকে আপনাদেরকে দেখাবো পদ্মা মেলাটা আসলে কীরকম হয়েছে এবং কেমন এবং কোন জায়গায় আছে সেই বিষয়টা, তার সাথে সাথে পদ্মা সেতুর বিস্তারিত তথ্যগুলি এবং নানা দৃশ্যপট আপনাদেরকে দেখাবো। আশা করি সবাই বিষয়টা এনজয় করবেন। এবং আজকে আমার লাইফে মনে হয় প্রথম কোনো মেলা দেখাতে যাচ্ছি আপনাদেরকে, এবং পদ্মা মেলা শুনতে অনেকরকম লাগে। পদ্মা মেলা বিষয়টা আসলে অনেক ইন্টারেস্টিং। তো আশা করি পুরো ভিডিওটা আপনারা মজা করুন, এনজয় করুন, দেখতে থাকুন, সাথে থাকুন। লেটস গো। সম্ভবত ব্রিজের আয়োজন ক্ষেত্রে, তো আপনারা ওখানে যাওয়ার পর আপনাদের মেলাটা দেখাবো ঘুরে। আমাদের সাথেই থাকুন, দেখে যাক আজকের ব্লগটি। আমাদের হ্যাঁ এদিক দিয়ে যাওয়া যাবে, যেতে পারে ভালো। এই আমাদের মাঝির ঘাট, এটা দেখতেই পারছেন আগের থেকে এখন অনেক উন্নত হয়েছে। তো যেতে যেতে পদ্মা সেতুর আশেপাশের এরিয়াগুলো এবং ছোটো ছোটো বাজারগুলো এবং গ্রামের মতো যে ছাইরের যে এরিয়াগুলো আছে এবং এই প্রজেক্ট যেটা বলে সেটা আছে, আসলে সেখান দিয়ে আপনাদেরকে একটু চোখ বুলিয়ে নিয়ে যাবো। আশা করি আপনারা সবাই মনোযোগ সহকারে দেখবেন আসলে পদ্মা সেতুর আশেপাশের মানুষজনের বসবাসটা কীরকম, এবং তার পাশাপাশি হচ্ছে যে এখানকার আসলে প্রাকৃতিক সৌন্দর্যটা কীরকম, সব কিছু মিলে আজকে আপনাদের অন্যরকম একটা ভিউ আমি দেওয়ার চেষ্টা করব। তো আশা করি সবাই বিষয়টা এনজয় করবেন, আমরা যেতে যেতে আপনাদেরকে সেই বিষয়গুলো দেখাবো এবং অবশেষে আপনাদেরকে নিয়ে যাবো সেই মেলায়, এবং মেলায় কী আছে সেটা আপনাদেরকে দেখাবো। আশা করি আপনারা এই পদ্মা সেতুর আশেপাশের এরিয়াগুলো এবং যাতায়াতের রাস্তাগুলো আসলে দেখতে কীরকম সেই বিষয়টা পুরোটা এনজয় করবেন। আশা করি সাথে থাকবেন, দেখতে থাকেন পুরো ভিডিও। আজকে আমি মাসুদ হোসেন, অবশ্যই ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনারা, আপনাদের ভালো লাগবে আশা করি। আমাদের এইখানে পুরোটা জায়গায় সুন্দর করে সাজাইছে হচ্ছে সেনাবাহিনীরা, তাদের হাতের কাজ আসলো আসলে সেই সুন্দর দেখে। পথে অনেক ব্যস্ত, তারপর আপনার কি বলে এই তো পথে একটু দাঁড়ালাম।
আমার বাপে বলো না, বাপে বলো যাবো কত কথা, এটা কি হেন একজন লোক থাকা লাগে, আনা লাভ লাভ হবো না। সেনাবাহিনীরা আছে এখানে, চরম একটা জিনিস করছে এটা, দেখাইতে পারলাম না, আমরা পিছনে চলে আসছি, জানা গেলা দেখাবো। একটি বাজার, এটা আর কি পদ্মার ব্রিজের একটু কাছে একটা জায়গা, খুবই জোশ করছে। চলে এসেছি আমরা সেই কাঙ্ক্ষিত জায়গায়, প্রজেক্টে সেনাবাহিনীর সেই মেলাটায় উপলক্ষে। খুবই ভালো লাগবে এখানে আসলে, বুঝতে পারবেন অবশ্য জায়গাগুলি দেখার মতো, এই আমাদের গর্বের শেষ এতটা, যেটার জন্য আমরা বছরের পর বছর অপেক্ষায় ছিলাম। এখানে অনেক মানুষ মেলা থেকে চলে যাচ্ছে, তাদের কেনাকাটা শেষ। এটা হচ্ছে গাড়ির পার্কিং, তো আমরা মেলায় চলে আসছি, পুরো এরিয়াটা দেখেন কি বলবো আগে। দেখি একটু ঘুরে ঘুরে কি আছে মেলায়, আপনাদেরকে দেখে চলেন। চলে এসেছি সেই কাঙ্ক্ষিত জায়গা, একটা মজার জায়গা এটা। পাশে
এই পাশে মেলা, পদ্মা মেলা আছে, যেটা সকাল দিকে পুরো মেলাটা আস্তে আস্তে যত সময় করে ততই এটা মানুষের আসার একটা প্রচলন শুরু হবে। রোদ তো দেখি মানুষের ঠান্ডা মানে খুব কম, অন্যরকম একটা ফিল মনে হইতেছে নিজের কাছে, যেটা আমি আপনাদেরকে বোঝাতে পারবো। আশা করি পরিবেশটা আপনারা এনজয় করতে থাকবেন এবং দেখতে থাকবেন। আজকে আপনাদের সাথে এমন সুখোশা, আর এখন যারা সাবস্ক্রাইব করেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কি বলছে গাইস, ওই পিচ দুটার কাজ কাম দেখেন, ওরা নামতে ভয় পাই আছে খুব, ঠিক আছে তাও ওখানে উঠছে ওরা। এখানে অনেক পদের পান আছে, মিষ্টি পান যেটাকে বলা হয় বাংলায়, যেহেতু পান খুব এক কথায়, এখানে সব পদের পান আছে। তো মেলায় সবচেয়ে একটা বিষয় সবার আকর্ষণ বেশি টানে বা চোখে বেশি নজর পড়ে, সেটা হচ্ছে পান। অনেক রকম, যেটা বলে হরেক রকম পানের কালার এবং স্বাদ, সেইটা উপভোগ করার জন্য পানের দোকানে আসলে যথেষ্ট। আলহামদুলিল্লাহ আপনাদেরকে মেলায় ঘুরে আনলাম, মেলাটা আসলে খুব সুন্দর ছিল। আর এখানে মানে রোদ তো প্রচুর রোদ, আমার শুট নিতে খুব কষ্ট হইতেছে, তা আমি যতসম্ভব চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য। আর এই পদ্মা মেলা, যেটা আসলে শেখ রাসেল নামে কি একটা যেন নাম আছে আমি দেখলাম টিকিটের মধ্যে, তো সেই মেলার উপলক্ষে, তো আশা করি খুব সুন্দর মেলা। আর এই গ্রামে এই ধরনের এত সুন্দর সব দিকটা শৃঙ্খলা খুব খুব ভালো লাগছে। আশা করি আপনারা যদি এরকম ভিডিও দেখতে চান গ্রামের আরও সৌন্দর্য বিষয়গুলো যখন যা হয়ে থাকে সেগুলো যদি আপনারা দেখতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আমাকে কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের ভালো লাগার বিষয়গুলো আমি সবসময় তুলে ধরার চেষ্টা করবো। তো আশা করি পুরো বিষয়টা আপনারা এনজয় করছেন, এবং পুরো ভিডিওটা আসলে পুরো ভিডিওটা আপনারা একদম শেষ অবধি পর্যন্ত দেখছেন যারা, তাদেরকে একটা কথা বলছি, গ্রামের মানুষ, গ্রামের বিষয়, গ্রামের কালচার, গ্রামের ঐতিহ্যময় বিষয়বস্তু তুলে ধরি আমার প্রতিটা কন্টেন্ট। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আপনাদের মধ্যে নতুন আরেকটা ভিডিও চলে আসবেন। মাসুদ হোসেন আজকের মতো জানিয়েছি, আল্লাহ হাফেজ।